গানটা আসলে যে গেয়েছে সে হলো প্রবীর ভাই, আর আমাকে যারা যারা চিনে আমার মিউজিক ভিডিও যারা যারা দেখছে এই পর্যন্ত মোটামুটি সবাই জানে যে আমার গানগুলোর মান কীরকম হয়, এইটাও বরাবর ওরকমই হবে, খুব ভালো। আর এই গানে আর একটা বিশেষ জিনিস হলো গানে আমরা দুই তিনটা ভালো ভালো লোকেশন দেখতে পারবো, প্লাস ঢাকার বাইরে গিয়ে নাচের গান শোট আপ মিউজিক ভিডিওর জন্য। তারপরও আমাদের প্রডিউসার সোহাগ ভাই কিংবাজি মিডিয়ার কর্ণধার সে গানটা করছে, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। প্রথমে আমি আসলে দেখি অডিও, সিঙ্গার, ডিরেক্টর, আর নাচের গানের ক্ষেত্রে আমি অবশ্যই সর্বপ্রথম গানের পরে কোরিওগ্রাফারকে দিই, তারপর আমি গান করি। গানটা ভালো হওয়ার কারণে হলো অডিওটা খুবই ভালো, আর আমার অন্যান্য যে নাচের গানগুলো একটা ধাঁচের এটা ওরকম না, এটা একটু ডিফারেন্ট। দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আপনারা বরাবর যেভাবে আমাকে সাপোর্ট করে আসতেছেন, আমার গান দেখেন, আমরা রিসেন্ট একটা সিনেমা শেষ করছি সেটাও দেখবেন আপনারা, খুব শীঘ্রই রিলিজ হবে, আর বরাবর আমার গানগুলো যেভাবে আপনারা দেখেন সাপোর্ট করে আসতেছেন, ইনশাল্লাহ এই গানটাও দেখবেন আপনাদের ভালো লাগবে। গানটার জন্য আমরা প্রত্যেকটা মানুষই খুবই কষ্ট করেছি, আর গানটা মানে এতটাই কিছু কাজ ছিল, তারপর আজকে আমরা সাকসেস হয়ে এখানে আসতে পেরেছি। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। স্পেশাল করে এই গানটা নিয়ে অনেক প্রত্যাশা, কেননা এই গানটাতে আমার এত এত ইনভেস্ট হয়েছে, আমি টাকার দিকে তাকাই নাই, শুধু গানটার দিকে তাকাইছি। আমার প্রত্যাশা হলো গানটা রোমান্টিকের মধ্যে অনেক সুপার গান, যদি দর্শক কীভাবে নেয় আমি জানি না, আমার দৃঢ় বিশ্বাস দর্শক ভালোভাবে নেবে, এই গানটাকে ভালোভাবে ভাইরাল করবে। তুই যে আমার ঘরে পুরি মারি চান।
তোর প্রেমেতে মনটাই আমার চরকির মতো ঘুরে, ভয় লাগে সোনা পাখি তুই থাকিস না দূরে। তুই যে আমার আন্ধার ঘরে পুরি নিমারি চান, তুই যে আমার আন্ধার ঘরে পুরি নিমারি চান। তোর প্রেমেতে মনটাই আমার চরকির মতো ঘুরে, সোনা পাখি তুই থাকিস না দূরে। তুই যে আমার আন্ধার ঘরে পুরি নিমারি চান, তুই যে আমার আন্ধার ঘরে পুরি নিমারি চান। সোনা চান তুই যে আমার পরাণে রাখান, ও লক্ষ্মী সোনা চান তুই যে আমার পরাণে রাখান।